Naheed Islam, a sociology student, spearheaded the protest in Bangladesh that ousted Prime Minister Sheikh Hasina after 15 straight years in power. Islam is now part of the interim government headed by Nobel winner Muhammad Yunus. In this interview, he looks back at the protest and the road ahead for Bangladesh. কিন্তু শেখ হাসিনা এবং তার সরকার জড়িত এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং এই বিচার প্রক্রিয়া পরেই আসলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, কতটুকু করতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং সেটি আসলে জনগণই ঠিক করবে। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, কোনো তত্ত্বাবধায়ক সরকার না, যে কেবল নির্বাচন ব্যবস্থা আয়োজন করাটাই তার দায়িত্ব, বরং যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের কথা আমরা বলছি এবং একটি নানান রাষ্ট্রের নানান সেক্টরে সেই ধরনের সংস্কার এবং পুনর্গঠন করে আমরা একটি বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ রূপরেখাটি তৈরি করতে চাই। ফ্যাসিস্ট শক্তি কিন্তু সম্পূর্ণভাবে উৎপাদিত হয়নি, তাদের নানা ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে তারা শুরু করেছে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে এবং যেহেতু গত 15-16 বছর ধরেই পুরো রাষ্ট্রীয় কাঠামোটিকে আসলে ভেঙে ফেলা হয়েছে, লুটপাট করা হয়েছে এবং সেইটি আসলে নতুন রূপে আবার তৈরি করতে সেটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। তবে আমরা মনে করি যেহেতু ছাত্ররা জনগণ আমাদের সাথে আছে এবং সেই আস্থার জায়গাটি আমাদেরকে তারা দিয়েছে, আমরা তাদেরকে সাথে নিয়ে এই কষ্টসাধ্য কাজটি করতে পারব। আমরা যদি তড়িঘড়ি করি বা নির্বাচনমুখী আয়োজনে ব্যস্ত থাকি তাহলে সেই এই আন্দোলনের স্পিরিট হারিয়ে যাবে। এই আন্দোলনের স্পিরিট ছিল একটা নতুন বাংলাদেশ, আমরা এমন একটা বাংলাদেশ যেখানে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিজম আসতে পারবে না এবং তার জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার। তো সেই সংস্কার করতে আমাদের কিছুটা সময় লাগবে, সেই রূপরেখা অনুযায়ী আমাদের সময় নির্ধারিত হবে এবং তবে অবশ্যই সেটা সকল একটা রাজনৈতিক ঐক্যমত্য এবং জনমতের ভিত্তিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা সকল পক্ষের সাথে আলোচনা করছি এবং আলোচনার ভিত্তিতে আমরা এটার মেয়াদ ঠিক করবো এবং 3 মাসের বিষয়ে কোনো আলোচনাও হয়নি, এখানে সব কিছু কিন্তু ডক্ট্রিন অফ যে নেসেসিটি। রাজনীতিতে এক প্রকার এসে গিয়েছি, তবে সেটি নিজের ইচ্ছায় নয়, ব্যক্তির ইচ্ছায় নয়, পরিস্থিতি অনুযায়ী জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি বা আমাদেরকে কিন্তু আজকে এই জায়গায় আসতে হয়েছে এবং কোনো আমাদের কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষার আসলে এখানে সুযোগ নেই। পরিবর্তিত পরিস্থিতি এবং জনগণের ইচ্ছা অনুযায়ী আসলে সিদ্ধান্ত হবে, তবে জনগণ আশা করছে যে তারুণ্য দেশের চালিকা শক্তি হবে। আমরা মনে করি যে তারুণ্য বা বাংলাদেশের তরুণ প্রজন্ম দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আসলে প্রস্তুত এবং যোগ্য। শেখ হাসিনার আর পদত্যাগ বা পালিয়ে যাওয়াটা আমাদের একটা প্রাথমিক বিজয়, আমাদের মূল আন্দোলন কিন্তু চলমান থাকবে, কারণ আমাদের যে আন্দোলনের আমাদের যে দাবি দ্বিতীয় ধাপ যে বাংলাদেশ রাষ্ট্র নতুন করে গঠন করা সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং সেটি পূরণ হলেই কেবল আমরা আশ্বস্ত হতে পারবো, আমরা আনন্দ উদযাপন করতে পারব। আমরা বলেছিলাম যে এখনও বলছি, যেমন এই আন্দোলনের কিন্তু কোনো আমরা মনে করি না যে আন্দোলনের কোনো নেতা রয়েছে, নেতৃত্ব রয়েছে, মূলত সাধারণ ছাত্র এবং জনতারাই এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং এর ফলেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছিলো। যখন আমাদেরকে তুলে নেওয়া হয়েছিল তখন কিন্তু সরকার ভেবেছিল হয়তো নেতৃত্ব সরিয়ে নিলে আন্দোলন থেমে যাবে, সেটি কিন্তু হয়নি, কারণ এই আন্দোলনের মূল চালিকা শক্তি, মূল নেতৃত্ব ছিল জনগণের হাতে। সেই জায়গা থেকে আমরা শুধু সমন্বয় করেছি জনগণের যে মনের কথাটি, সেই কথাটি আমরা বলেছি। ব্যাপক এবং বিশাল জনস্রোত, এই যে জনস্রোত, সেই জনস্রোতকে ঠেকানোর সাধ্য আসলে কারো ছিল না। যদি সেনাবাহিনী সেই জনস্রোতের উপরও ক্র্যাকডাউন করত তাহলে তাদের নিজেদের ভিতরেই বিদ্রোহ শুরু হয়ে যেত। সকল অনিশ্চয়তা অচিরেই দূরে কেটে যাবে, অলরেডি আমাদের আইন শৃঙ্খলার পরিবেশ ফিরে আসতে শুরু করছে, আমরা হচ্ছে নানান সব সেক্টরে সংস্কারের প্রস্তাবনাগুলো তৈরি করছি, সকল পক্ষের সাথে আলোচনা করছি, খুব শীঘ্রই আমরা একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারবো বলে আশা ব্যক্ত করছি।